স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বন্যার পানি নামছে, তবে ময়লা আবর্জনা ও দুর্গন্ধে পানিবাহিত রোগের আশঙ্কা করছেন নগরবাসী। আছে খাবার ও বিশুদ্ধ পানির সংকটও। আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, সিলেটের কোন কোন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, পাশাপাশি জানাবেন ত্রাণ কার্যক্রমের বিষয়ে। তানিয়া, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সিলেট নগরীর সুবানীঘাট এলাকার মৌবন আবাসিক এলাকায়, গত পরশুদিন পর্যন্ত কোমর সমান পানি ছিল, আজ কিন্তু এই হাঁটুর নিচে পানি নেমে গেছে। এইরকম নগরীর প্রত্যেকটি এলাকায় যেসব এলাকায় পানি উঠেছিল সব এলাকা থেকেই পানি নামতে শুরু করেছে। তবে পানি নামার সাথে সাথে মানুষের ভোগান্তি বেড়ে যাচ্ছে, পানির মধ্যে থাকা ময়লা আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে এছাড়া হচ্ছে সিলেটের নদ নদীর প্রত্যেকটা নদ নদীর পানি কমতে শুরু করেছে, শুধুমাত্র কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জ পয়েন্ট ছাড়া। কুশিয়ারা নদীর ফেন্সুগঞ্জ পয়েন্টে সকাল 6টা থেকে 9টার মধ্যে 1.1 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, আর কুশিয়ারা এবং সুরমা নদীর 3টি পয়েন্টে এখনো বিপদ সীমার উপরে অতিক্রম করতেছে, পানি বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে বলি, ত্রাণ তৎপরতা সরকারের পক্ষ থেকে চালানো হচ্ছে, কিন্তু সেই ত্রাণ তৎপরতা পর্যাপ্ত নয় বলে আমাদেরকে জানিয়েছেন বানবাসী মানুষেরা। সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার যে বন্যা কবলিত এলাকা, সেই সব এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এবং এই ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার জন্য আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিকাল 4টার দিকে জেলা এবং বিভাগীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের একটি বৈঠক রয়েছে। সেখান থেকে তারা সিদ্ধান্ত নেবেন যে এই বন্যা পরিস্থিতিতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কিভাবে মোকাবেলা করবেন। আরেকটি বিষয় আপনাকে বলি, এখন পর্যন্ত কিন্তু আমরা এই কোনো স্বাস্থ্যকর্মীকে অথবা এই ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য সিলেট সিটি কর্পোরেশনের এবং জেলা প্রশাসনের কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। তবে আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি, সিটি কর্পোরেশনের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং তারা মেডিকেল টিম গঠন করে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 3টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তানিয়া, এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় যমুনা নদীর পানি বেড়েছে 8 সেন্টিমিটার। এরই মধ্যে প্লাবিত হয়েছে অনেক নিচু এলাকা। শাহজাদপুর উপজেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে অনেক ধান খেত। সেখানকার আরও খবর জানব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে। সিরাজুল, যমুনার পানি তো বাড়ছেই, নদী পানির মানুষের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন। হ্যাঁ তানিয়া, আপনাকে ধন্যবাদ। তানিয়া, আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন যাবত উজন থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু সিরাজগঞ্জের যে যমুনা নদীর পানি সেটা কিন্তু গত কয়েকদিন যাবত বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর কারণে কিন্তু সিরাজগঞ্জের যে নিম্ন অঞ্চল এবং চর অঞ্চল রয়েছে সেইগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু পানিতে তলিয়ে গেছে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় সিরাজগঞ্জের যমুনা নদীর পানি 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের যে হাট পয়েন্ট এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু বর্তমানে 1.03 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আজকে সকালে আমরা যেটা জেনেছি যে চলনবিল রয়েছে সিরাজগঞ্জের, সেই চলনবিলে অনেক কৃষকই কিন্তু পাকা ধান কাটতে পারেনি, সেই পাকা ধান কিন্তু এখন এই পানিতে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তলিয়ে যাচ্ছে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে গত পরশুদিন কিন্তু সিরাজগঞ্জের যে শাহজাদপুর উপজেলা রয়েছে সেখানে কিন্তু প্রায় 5 শতাধিক বিঘা জমির ধান কিন্তু পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সিরাজগঞ্জের যে গাজীপুর, বেলকুচি এবং চৌহালি, শাহজাদপুর উপজেলা রয়েছে এই উপজেলা বেশিরভাগই কিন্তু নদী ভাঙ্গন এবং নদী অধ্যুষিত এলাকা। আর এই কারণে কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ ওই এলাকায় প্রায় নদী ভাঙনে প্রায় 1.5 শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে এবং ওই এলাকায় কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নদী ভাঙ্গন রোধে কিন্তু সিরাজগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা যেটা জানিয়েছে যে নদী ভাঙন এলাকায় তারা জিও ব্যাগের মাধ্যমে কিন্তু সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। এবং আমি এখানকার যারা স্থানীয় কৃষক রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা যেটা বলেছে যে অনেকেই কিন্তু পাকা ধান কিন্তু এই চর অঞ্চলে এবং নিম্ন অঞ্চলে সেগুলো রোপণ করছিল কিন্তু সেটা তারা
পানি আসার আগেই কিন্তু সেগুলো তলিয়ে যাওয়া কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই আমি যেটা জেনেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি, তারা যেটা জানিয়েছে যে এই পানি বৃদ্ধির হার আরও কয়েকদিন বাড়তে থাকবে এবং তারপরে কিন্তু কমার একটা সম্ভাবনা রয়েছে। আর এই ছিল সিরাজগঞ্জের এই পানি বৃদ্ধির সর্বশেষ খবর। তানিয়া সিরাজুল, আপনাকে ধন্যবাদ। দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে দিন দিন কর্ণফুলী নদীর গভীরতা ও প্রশস্ততা কমে আসছে এমন তথ্য জানিয়ে কর্ণফুলী রক্ষায় ছয় দফা সুপারিশ তুলে ধরেছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। বন্দরনগরী চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীর উপর সমীক্ষা চালিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় কর্ণফুলী নদীর তলদেশে গভীরতা ও দখল জরিপ 2022 শীর্ষক এই সমীক্ষা প্রতিবেদন। এতে বলা হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদীতে 321 কোটি টাকার ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের পর ওই এলাকায় 3 বর্গ কিলোমিটার আয়তনের চর জেগে উঠেছে। বর্তমানে চাকতাই ও রাজাখালি খালের মুখ দখল করে ভেড়া ও মাছ বাজার গড়ে ওঠায় ভয়াবহ পরিস্থিতির কবলে পড়েছে কর্ণফুলী। আবার পিলারের নিচের মাটি ক্ষয়ে যাওয়ায় হুমকিতে রয়েছে কর্ণফুলী ও শাহ আমানত সেতু। 931 মিটারের নদীর পানি মাত্র 410 মিটার দিয়ে যাচ্ছে, মানে ব্রিজের নিচ দিয়ে, এবং 4 এবং 5 নম্বর পিলারের নিচে এক ধরনের ফাটল সৃষ্টি হয়ে গেছে, যেটা তো গভীরতা 78.6 ফুট হয়েছে। এরপরে আরও ফাটল দেখেছি আমরা ওই ফ্যাদোমিটার দিয়ে। প্রতিবেদনে নদী ও খালের উপর গড়ে ওঠা বাজার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, চর খনন এবং চাকতাই ও রাজাখালের মোহনা অবমুক্ত করা সহ ছয় দফা সুপারিশ তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর যত বর্জ্য আছে, সে তরল বর্জ্য, কঠিন বর্জ্য, ক্লেদ, বালি সবগুলো এখান দিয়ে আসছে। আমি ধরলাম, যদিও আমাদের হিসাবে বলছে প্রতিদিন 1000 টনের উপরে সেখানে ক্লেদ পানি এগুলি পড়ছে, আমি ধরলাম প্রতিদিন 1000ই পড়লাম, 1000 টন, তো মাসে পড়ছে 30,000 টন, এক বছরে কত 1000 টন, এর জমছে কোথায়? কর্ণফুলী আর রাজাখালি আর চাকতাই খালের মুখে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নদী লিজ দিয়ে মাছ বাজার গড়ে তোলায় অন্যান্য স্থাপনা উচ্ছেদে বিলম্ব হচ্ছে। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ, নতুন আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। এবার অস্ট্রিয়ায় একজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভিয়েনা স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ নিয়ে আফ্রিকার বাইরে 15টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া গেল। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার সময় উদ্বেগ জানান সংস্থার প্রধান টেড্রোস অ্যাধানম গ্যাব্রেসুস। কোভিড, ইউক্রেন যুদ্ধ এবং মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি বলেও সতর্ক করেন তিনি। তবে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে মৃত্যু ঝুঁকি কম বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়।